কালা ভুনাটা আমাদের স্পেশালি যারা আছে, যারা কালা ভুনার জনক, মানে চট্টগ্রামে যারা কালা ভুনার জনক মান্নান সাহেব, তাদের যারা শিষ্য, তাদের হাতের যারা গড়া, তাদের দিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে কাজ করি। अचानक मुअत्तर फिजा हो गई मुखालिफ हवा दिल। এখন আমরা আছি হচ্ছে গুলশান একের নবাব চাটগা রেস্টুরেন্টে। তো এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই রমজানে তারা কি কি খাবার আপনাদের জন্য পরিবেশন করতেছে, সেটাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলেন যাওয়া যাক। এখন আমরা আছি হচ্ছে নবাব চাটগাতে। এখন আপনাদেরকে আমি দেখাবো এখানকার কি কি খাবার আইটেমস আছে, আর আমাকে সাহায্য করবে হচ্ছে আমির ভাই। আমির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমির ভাই, আমাকে হচ্ছে আপনি আজকে এখানে যে খাবারগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনি আমাদেরকে দেখাবেন। তো এটার খাবারের নামগুলো কি কি, খাবারের প্রাইস কত, সেইগুলো সম্পর্কে আপনি জাস্ট আমাকে এখন বলবেন, ঠিক আছে? শুরুতেই আমরা স্পেশালি যে চাটগা বাকরখানি আছে দুধে ভেজান সেটার কথা বলি। এটা এক পিস হচ্ছে 150 টাকা। এটা মানে অনেকটাই থাকে বলা চলে, মানে একটা বাকরণ দুধে ভেজে অনেক মোটা হয়ে যায়। এটা বেসিক্যালি এটা বাদাম পেস্তা অনেক কিছু দিয়ে এটা দুধটাকে আমরা জাল করে তার ভিতরে এটাকে বাকরখানে ড্রপ করি। তো খুবই মজাদার এটা, মানে যে না খাবে সে বাকরখানি বলতে যে ডিফারেন্ট কিছু হতে পারে চাটগায়ার অথেন্টিকিটিতে, সেটা আসলে যে না খাবে সে বুঝবে না। তারপরে আমাদের রেশমি জিলাপি আছে, এটা আমরা ঘি দিয়ে ফ্রাই করি এবং এটাকে আমরা ওই যে শিরাটা করি সেটাও গরম মশলা দিয়ে খুব সুন্দর করে এটা একদম স্বচ্ছতা রেখে তারপরে এটাকে আমরা তৈরি করতেছি। এটা হচ্ছে এগ পটেটো চপ, এটা হচ্ছে আলুটাকে আমরা মিক্স করতেছি সরিষার তেল দিয়ে। তো আপনার প্রাইস 50 টাকা পার পিস। এটা হচ্ছে বিফ রোল, ঠিক আছে? বিফ রোলটা হচ্ছে আমার এখানে শ্রেডেড বিফ পাওয়া যায়, ঝুরা গোস্ত যেটা আমরা একটু বলি। তো গোস্তটা একদম ঝুরঝুরে করে ফেলে, তো এই গোস্তটা দিয়ে ভেজিটেবল দিয়ে আমরা একটা রোল তৈরি করি, সেটা হচ্ছে এটা। আর এটার প্রাইস হচ্ছে 225 টাকা। আর এখানে আর একটা রোল আছে, সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। চিকেনটাকে আমরা করতেছি এটা গ্রিলেড চিকেন, ঠিক আছে? গ্রিলেড চিকেন ভেজিটেবল দিয়ে আমার এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সবগুলো আমার এখানেই তৈরি, মেয়োনিজটাও আমার এখানে তৈরি। তার মানে এখানে স্বচ্ছতা শুদ্ধতা দুটোই একদম অক্ষুণ্ণ। এটা আছে ঝুরা বিফ, যেটা আমি ওই যে রোলে ইউজ করি ঝুরা বিফ। এটা তিনটা সাইজ আছে, যারা পার্সেল নেয় বা যারা এখানে খায়। তো এটার 1 কেজি পরিমাণ একটা আছে, আর একটা আছে হাফ, আর একটা আছে একজন পার্সনের। তো সেক্ষেত্রে প্রাইসগুলো একটু ভিন্নতা আছে, 420 টাকা হচ্ছে একটা সিঙ্গেল পার্সন, এবং যেটা হাফ 1150, যেটা ফুল 1 কেজি অলমোস্ট 1 কেজি থাকে সেটা হচ্ছে 2150 টাকা। তেহারি আছে, স্পেশালি আমি রমজানে আমরা তেহারি করি। এমনি নর্মাল সারা বছর আমরা আখরি বিরিয়ানি, যেটা চট্টগ্রামের অথেন্টিক চাটগায়া আখরি বিরিয়ানি থাকে, এবার আমরা শুধু রমজানটাতে আমরা শুধু তেহারি করি সরিষার তেল দিয়ে। আমাদের যেহেতু সমস্ত রান্নাগুলো হয় সরিষার তেলের মাধ্যমে, তো এটাও সরিষার তেল দিয়ে করা। তো এটাও খুব সুন্দর মজাদার, আপনি ট্রাই করলে হয়তো মানে ডিফারেন্স এটা বুঝতে পারবেন। স্বাভাবিক ঢাকায় যে তেহারি আমরা খাই সচরাচর, তার চেয়ে একটু ভিন্নতা অবশ্যই আছে। এটা হচ্ছে কালা ভুনা, এটার ফ্লেভার আমার নাকে এখনই লাগছে, মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই কালা ভুনা দিয়ে, মানে অসাধারণ একটা ফ্লেভার আসছে। এটা এটা হচ্ছে আমাদের বেসিক সবসময় পাওয়া যায় মেজবান কালা ভুনা। আর একটা আছে চানার ডাল, যেটা হাড্ডি চর্বি দিয়ে একটা রেসিপি আছে, এটা খুবই মজাদার। মানে এর মানে আপন ভাই যেমন একটা ভাই মিসিং, এরকম এখানে না থাকাতে একটা মিসিং আছে চানার ডালটা। এটা কালা ভুনাটা আমাদের স্পেশালি যারা আছে, যারা কালা ভুনার জনক, মানে চট্টগ্রামে যারা কালা ভুনার জনক রশিদ বাবুর সাহেব, তাই না, মান্নান সাহেব, তাদের যারা শিষ্য, তাদের হাতের যারা গড়া, তাদের দিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে কাজ করি। হ্যাঁ, আমাদের আরেকজন সিনিয়র শেফ আছেন,
উনি স্পেশালি এগুলোর জন্য মাহির, মানে বলা চলে উনি স্পেশালিস্ট। ঠিক আছে, মেজবানি গোশত এখানে অল ওভার গরুর পার্টস থাকে, মানে অনেকে হয়তো ধারণা করতে পারে এখানে শুধু গোশত পাচ্ছি, একটা কলিজা পেলাম না, এর সব ধরনের আইটেম গুলোই আমরা ইনভলভ করি। মেজবান মানে সব, একটা গরু সব ধরনের পার্টস, এবং তা না হলে মেজবানি স্বাদটা মনে হয় আসে না, একটা অসম্পূর্ণতা থেকে যায়, হিসেবে আমরা সাজাই। আর স্পেশালি এই রমজানে আমরা রাখি বিফ হালিম এবং মাটন হালিম। এটা এমন না যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ডালটা আলাদা সেপারেট রান্না করলো, গোশতটা সেপারেট রান্না করলো, জাস্ট মিক্স করে দিয়ে দিলাম, ভাই কি খাবেন, ডাল আছে, গরু দিব না খাসি দিব না মুরগি দিব। বাট আমার এখানে সিস্টেমটা হলো গরুর যেটা সেটা গরু দিয়েই রান্না হয়েছে, আর যেটা খাসি সেটা আমি খাসি দিয়ে রান্না করেছি, মানে ফ্লেভার অক্ষুণ্ণ। ঠিক আছে, আপনি এটা তিনটা সাইজে পাবেন, কোয়ার্টার পাবেন, হাফ কেজি এবং এক কেজি সাইজ, তিনটা সাইজে আমরা মাটন এবং বিফ হালিম দুটোই দিচ্ছি। এছাড়াও আমাদের রমজান উপলক্ষে বেশ কিছু প্ল্যাটার থাকে, যেটা মেজবানি গোশতের সাথে পরোটা, জিলাপি, খেজুর, পানি, তো এই একটা ফিন্নি থাকে, এটা ডেজার্ট না হলে তো হয় না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা লোকের একটা ইফতার ভরপুর ইফতার হয়ে যায়, এরকম ছয়টা প্লেটার আছে, মেজবানি দিয়ে, কালাভুনা দিয়ে, চানার ডাল দিয়ে, ইভেন হালিম দিয়েও আমাদের আলাদা প্লেটার সাজানো আছে, সেগুলো প্রাইজে কিছুটা ভেরিয়েশন আছে, আপনারা এখানে পাবেন। তেহারি দিয়েও একটা আছে, হ্যাঁ বেশ কিছু, ছয়টা প্লেটার আছে রমজানের। আর 550 মানে 500 থেকে শুরু, 600 থেকে শুরু, 450 500 থেকে 600। তো এই প্লেটার গুলো আপনারা অ্যাভেলেবল পাবেন। আর এই রমজানে আমরা যেটা আগে কখনো করি নাই, এবার আমরা চিকেন টিক্কা যেটা কোয়ার্টার পিস, এটাও আমরা অর্ডারের পরে ফ্রেশ ফ্রাই করে দিচ্ছি, মানে একদম সতেজ। আমি ইফতারে একটা খাবার খাবো, সতেজতার তো কোনো বিকল্প নাই, তো আপনার অর্ডারের পরেই খাবারটা আমি ফ্রাই করে দিচ্ছি। চিকেন টিক্কা, চিকেন সাসলিক, এই দুটো আইটেম আমরা নতুন করে ইন করেছি এই রমজানে। ফ্রেশ জুস থাকতেছে আমাদের, আর একটা সাদাকা মিল থাকে, আপনি 10 জনকে সৎকা দিতে চাচ্ছেন একটা অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি খুঁজে বেড়াতে হচ্ছে কাকে দিব কাকে দিব। তো আমাদের একটা মেল আছে এই রমজান উপলক্ষে, এমনি বেসিক্যালি আরও আমরা সবসময়ের জন্য রাখি একটা সেট মেল আমাদের ধার্য করা থাকে, যে কেউ যদি 10 জনকে খাওয়াতে চায়, এই টাকার মধ্যে আমরা 10টা খাবার তার পক্ষ থেকে আমরা মেক করে দিব, সে নিজেও নিয়ে গিয়ে দিতে পারবে বা আমরাও গরিবদেরকে দিয়ে দিই। তো এই রমজানের সাদাকা মেলটা আছে, ছোলা বুট, পেঁয়াজু, মুড়ি, জিলাপি, এটা বেসিক যেটা আমরা খাই সব কিছুই আছে, সাথে তেহারিটা ইনভলভ করে 300 টাকার একটা সেট মেল। সাদাকা মানে এটা অন্যকে খুশি করার জন্য, যেহেতু তো সেক্ষেত্রে এটা প্রাইসিংটা আমরা ওই কস্টিং এর দিকে যাব না, জাস্ট একটা অ্যামাউন্ট আমরা এখানে, যেহেতু তেহারি দিয়ে শুধু তেহারি আছে 500 টাকা, আমি এখানে তেহারি জিলাপি মুড়ি সব কিছু দিয়ে 300 টাকা একটা সাদাকা মেলে আমরা রেখেছি এই স্পেশালি রমজানের জন্য। আর বেসিক যে মেনুগুলো থাকে আমাদের মেজবান, কালাভুনা, চানার ডাল যে সব সময়, সেটাও আপনারা 3টার পর থেকে ইনশাআল্লাহ অ্যাভেলেবল সব সময় পাওয়া যাবে। তো আমির ভাই আপনারা দেখতে পেয়েছেন, আমির ভাই ফুল ডিটেলস আমাদের সামনে তুলে ধরেছে, আমাদের নবাব চাটগাতে বিখ্যাত চিটাগাংয়ের যে খাবার আছে সব কিছু সেখানে পাওয়া যাচ্ছে, এছাড়া আরও অথেন্টিক অনেক খাবারই তারা এখানে নিয়ে আসেছে আমাদের, শুধুমাত্র আমাদের জন্য। তো খাবারগুলো আপনারা এখানে আসবেন অবশ্যই টেস্ট করবেন, আর কেমন লাগে সেটা আমাদেরকে জানাবেন। আর আমির ভাই আপনি এত কিছু আমাদেরকে হেল্প করেছেন, সব কিছু দেখেছেন, সেজন্য সতেজ খাবারের জন্য এবং মানে সুস্থতা থাকার জন্য যে যে দরকার একটা মানুষের ভালো খাবার, নবাব চাটকে সেটার জন্য সবসময় চেষ্টা করে। ওকে আমির ভাই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, আসসালাম।